গোবরডাঙ্গা ও গোবরডাঙ্গা সংলগ্ন যে শতাব্দী প্রাচীন দর্শনীয় স্থানগুলি রয়েছে সেগুলোই এই ভিডিওর মাধ্যম দিয়ে আপনাদের একটি ভার্চুয়াল ট্যুর করানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটি শেষ অবধি দেখলে আপনাদের খারাপ লাগবে না। যদি আপনারা কোনো সময় গোবরডাঙ্গা আসেন তাহলে এই জায়গাগুলি, যে জায়গাগুলি এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করেছি, অবশ্যই ঘুরে দেখার চেষ্টা করবেন, দেখবেন খুব ভালো লাগবে। কেননা এই জায়গাগুলির মধ্যে কিছু জায়গার যেরকম ঐতিহাসিক গুরুত্ব আছে, আবার কিছু জায়গা প্রাকৃতিকভাবে খুব সুন্দর। সেই জায়গাগুলিকে যদি আপনারা দেখেন একদিনের ট্যুরে, আশা করি গোবরডাঙ্গা আপনাদের খুবই ভালো লাগবে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। এই যে রেলওয়ে স্টেশনটি আপনারা দেখতে পাচ্ছেন, এই রেলওয়ে স্টেশনটি হলো গোবরডাঙ্গা রেলওয়ে স্টেশন। আর এই রেলওয়ে স্টেশনের পাশ দিয়ে আপনারা দেখতে পাবেন একটি ছোট্ট ইটের প্ল্যাটফর্ম, যেটি আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই প্ল্যাটফর্মটিকে বলা হয় 3.5 নম্বর প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মটির বয়স প্রায় 116 বছর, অর্থাৎ 1906 সালে তৎকালীন গোবরডাঙ্গা জমিদারদের অনুরোধে এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভাইসরয় লর্ড কার্জনের নির্দেশে এই প্ল্যাটফর্মটিকে তৈরি করা হয় এবং এই লাইনটিকে শিয়ালদা থেকে গোবরডাঙ্গা অবধি সম্প্রসারণ করা হয়। উদ্দেশ্য ছিল একটাই, সেটা হলো জমিদারদের যে হাতি ছিল সেগুলো রেলগাড়ি করে উঠে বিভিন্ন জায়গায় ট্যাক্স কালেকশন করতে যাবে। স্টেশন থেকে মাত্র 10 টাকার বিনিময়ে আপনারা কোনো টোটো বা ভ্যানে করে আপনারা চলে আসতে পারবেন এই স্থানটিতে। এই স্থানটির নাম হলো প্রসন্নময়ী কালী মন্দির মোড়। এখানে এসে আপনারা সবার প্রথম দেখে নিতে পারেন এই প্রসন্নময়ী কালী মন্দিরটি। এই মন্দিরটি হলো একটি শতাব্দী প্রাচীন কালী মন্দির এবং এই মন্দিরটি নির্মাণ করেছিলেন তৎকালীন গোবরডাঙ্গার জমিদার খেলারাম মুখোপাধ্যায় 1816 খ্রিস্টাব্দে। তবে তিনি পুরোপুরি কমপ্লিট করে যেতে পারেননি এই মন্দিরটি, তার আগেই তিনি মারা যান এবং তার পরবর্তী তার সন্তান কালীপ্রসন্ন মুখোপাধ্যায় এই মন্দিরটিকে পুরোপুরি নির্মাণ করেন। এবং সেই থেকেই এই প্রসন্ন যে কথাটি, সেটি এই জমিদার বংশের প্রতিটি পরিবারের যে লোকজন আছে তাদের নামের পদবীর মাঝখানে ব্যবহার করা হয়। কথিত আছে যে রানী রাসমণি সেই সময় যশোর থেকে তার জামাই মথুরবাবুকে সঙ্গে নিয়ে এই পথ থেকেই কলকাতায় ফিরছিলেন এবং তখন তিনি এই মন্দিরে আসেন এবং প্রসন্নময়ী মাকে দর্শন করেন এবং তার এই 12টি শিব মন্দির সহ এই প্রসন্নময়ী কালী মন্দিরের আদলটি এতটাই ভালো লেগেছিল যে তিনি পরবর্তীকালে যানবাজারে গিয়ে দক্ষিণেশ্বরে এই আদলেই দক্ষিণেশ্বরের মন্দির নির্মাণ করেন। অর্থাৎ আজকের যে দক্ষিণেশ্বরের মন্দির আমরা দেখতে পাই, সেই দক্ষিণেশ্বরের মন্দিরটি এই প্রসন্নময়ী মন্দিরের আদলেই সৃষ্টি করা। মন্দির দর্শন করে মন্দিরের উল্টো দিকে অবস্থিত আপনারা গোবরডাঙ্গার জমিদার বাড়িটিও দেখে নিতে পারেন। এই যে জায়গাটি আপনারা এখন দেখছেন, এই জায়গাটি হলো গোবরডাঙ্গার জমিদার বাড়ি। এই জমিদার বাড়ির একটি পুরনো ইতিহাস আছে। এই জমিদার বাড়িটি প্রায় 200 বছরেরও বেশি পুরনো জমিদার বাড়ি। আর এই জমিদার বাড়িটি যে নির্মাণ করেছিলেন, অর্থাৎ এই বংশের প্রথম জমিদার খেলারাম মুখোপাধ্যায় মহাশয়। এই যে বাড়িটি আপনারা এখন দেখছেন, এটি আসল জমিদার বাড়ি নয়, এটি সেই সময় অতিথিশালা ছিল। আর আসল যে জমিদার বাড়িটি সেটি এখন প্রায় ধ্বংসপ্রাপ্ত, তাই জন্য সেই জমিদার বংশের যে এখন যারা বর্তমান প্রজন্ম রয়েছে তারা পাকাপাকিভাবে এই বাড়িটিতে বসবাস করে। এবং এই যে বাগানটি আপনারা দেখছেন, এটি সম্পূর্ণ এই জমিদার বাড়িটির অন্তর্গত একটি বাগান। প্রায় 20 বিঘার উপর অবস্থিত এই জমিদার বাড়িটি সত্যি একটি দর্শনীয় স্থান এবং এখানে আসলে পরে, এই বাড়িটি দেখলে পরে আপনাদের সত্যি খুব ভালো লাগবে। এই বাড়িতে ঢোকার জন্য পারমিশন লাগে, অর্থাৎ এই বাড়িতে ঢুকতে গেলে আপনাকে পারমিশন নিয়েই ঢুকতে হবে। তবে এই বাড়ির লোকজন খুবই ভালো এবং আমাকে প্রথমবারই এখানে ঢোকার জন্য পারমিশন দিয়েছিলেন এবং ভিডিওগ্রাফি করার জন্যও পারমিশন দিয়েছিলেন। বাড়ির এই পরিত্যক্ত অংশটি যেটি আপনারা এখন স্ক্রিনে দেখছেন, এটি সেই সময় নায়েব গোমস্তার কাজে ব্যবহার করা হতো এবং যে ঠাকুর দালানটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ঠাকুর দালানটি সেই সময়কার নির্মিত যেটিতে দুর্গাপূজা করা হয়। জমিদার বাড়িটি পুরো ঘুরে দেখা হয়ে যাওয়ার পর আপনারা সেখান থেকে মাত্র 10 টাকার বিনিময়ে কোনো অটো বা টোটো করে চলে আসতে পারেন গোবরডাঙ্গা রেলওয়ে স্টেশন। আর গোবরডাঙ্গা রেলওয়ে স্টেশন থেকে একটি ম্যাজিক গাড়ি বা ট্রেকারে করে মাত্র 15 টাকার বিনিময়ে আপনারা পৌঁছে যেতে পারেন মঙ্গলচণ্ডী ঘাটে। আর এই মঙ্গলচণ্ডী ঘাটেই রয়েছে জোড়া শিব মন্দির। এখন আপনারা যে জায়গাটি দেখছেন, এটি হলো মঙ্গলচণ্ডী ঘাট, অর্থাৎ মঙ্গলচণ্ডী মায়ের মন্দিরও এই ঘাটেই অবস্থিত। এই মঙ্গলচণ্ডী মন্দিরের বয়স প্রায় 170 বছরের কাছাকাছি
এবং এই মঙ্গলচণ্ডী মন্দিরের সামনে অবস্থিত যে ঘাটটি রয়েছে সেটি এখানে কঙ্কনা বাউরের ঘাট নামে প্রসিদ্ধ। মন্দির সংলগ্ন যে বটগাছটি আপনারা দেখলেন, কথিত আছে এই বটগাছটি নাকি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি তার নিজের হাতে রোপণ করেছিলেন। ঘাট সংলগ্ন যে জলাধারটি আপনারা দেখতে পাচ্ছেন, এই জলাধারটি পশ্চিমবঙ্গের বৃহত্তম অশ্বক্ষুরাকৃতি হ্রদ বেড়ির বাওরেরই একটি অংশ, যেটির এখানকার নাম কঙ্কনা বাওর। মঙ্গলচণ্ডী মন্দিরের ঠিক উল্টো দিকে অবস্থিত এই প্রাচীন মন্দিরটি হল বিখ্যাত সেই জোড়াশিব মন্দির, যেটিকে প্রতিষ্ঠা করেছিলেন শ্রী শ্রীশচন্দ্র বিদ্যারত্ন মহাশয়, যিনি 1870 সালে নির্মিত গোবরডাঙ্গা পৌরসভার প্রথম পৌরপ্রধান ছিলেন। এবং তাছাড়াও পরবর্তীকালে তিনি উত্তর চব্বিশ পরগনা জেলার জেলাশাসক হিসাবে নির্বাচিত হয়েছিলেন ব্রিটিশ গভর্নমেন্টের দ্বারা। 1856 সালে ইংরেজদের সহযোগিতায় এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায় যে বিধবা বিবাহ আইনটি প্রণয়ন করা হয়েছিল সেটিকে ভারতবর্ষে সবার প্রথম বাস্তবে রূপদান করেন এই শ্রীশচন্দ্র বিদ্যারত্ন মহাশয়, এবং এই ঘাটেই সেই বিবাহের সম্পূর্ণ কাজ হয়েছিল। এবং বিবাহটি যদিও কলকাতার কোনো এক স্থানে হয়েছিল, কিন্তু তার যে ক্রিয়াকলাপ, যে যে কাজকর্মগুলো, সেগুলো এই ঘাটেই সম্পন্ন হয়েছিল। তাই জন্য এই ঘাটটি একটি ঐতিহাসিক ঘাট। যদিও বিবাহ পরবর্তী সময়ে শ্রীশচন্দ্র বিদ্যারত্ন মহাশয়ের খুব একটা ভালো যায়নি, কারণ সেই সময়ের সমাজ এই বিবাহটিকে ভালো চোখে দেখেনি এবং মেনে নেয়নি। তাই জন্য তাকে অনেক কুকথা শুনতে হয়েছে সমাজের কাছ থেকে, কিন্তু তবুও তিনি সেগুলোকে উপেক্ষা করে এইখানে নির্জনে বসবাস করতেন, কেননা সমাজ থেকে তাকে একঘরে করে দেওয়া হয়েছিল। মঙ্গলচণ্ডী ঘাটে কিছুক্ষণ সময় অতিবাহিত করে আপনারা মাত্র 18 টাকার বিনিময়ে একটি ট্রেকারে করে চলে আসতে পারেন পাঁচপোতা বাজারে। আর পাঁচপোতা বাজারে এসে সেখান থেকে একটি ট্রেকার চেঞ্জ করে মাত্র 15 টাকার বিনিময়ে আপনারা চলে আসতে পারেন বেড়িগ্রামে। তবে যদিও পাঁচপোতা বাজার থেকে আরও একটি সহজ পথে আপনারা বেড়িগ্রামে আসতে পারেন, সেটা হলো খেয়া পার হয়ে। অর্থাৎ পাঁচপোতা বাজার থেকে একটুখানি এগিয়ে আপনারা খেয়াঘাট পাবেন, সেই খেয়াঘাট পার করে আপনারা সোজা চলে আসতে পারবেন বেড়িগ্রামে। এইখানে এইভাবে আসলে পরে আপনাদের সময় এবং টাকা দুটোই কম লাগবে। শুনশান ফাঁকা রাস্তা এবং রাস্তার দুধারে সবুজ প্রকৃতিকে উপভোগ করতে করতে আপনারা চলে আসতে পারেন রামকৃষ্ণ আশ্রমের সামনে। রামকৃষ্ণ আশ্রম খোলা থাকার সময় হলো সকালবেলা 6টা থেকে দুপুর 12টা এবং দুপুরবেলা 3:30 থেকে সন্ধ্যে 7টা অবধি। আমি যখন রামকৃষ্ণ আশ্রমের সামনে এসেছিলাম তখন আশ্রমের গেট বন্ধ হয়ে গেছিলো, এবং সেই কারণে আমি আর আশ্রমের ভেতরে প্রবেশ করতে পারিনি। এবং আশ্রমের পাশের যে মাটির রাস্তা আছে সেই রাস্তা ধরে বাঁশবাগান এবং সবুজ ধানক্ষেতের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে এসে উপস্থিত হলাম বেড়ির বাওরে। বেড়িগ্রাম সম্পর্কে আপনাদের কয়েকটা কথা বলে রাখি। বেড়িগ্রামটা হলো ভারত বাংলাদেশ সীমান্তবর্তী একটি গ্রাম, এবং এই গ্রামটির প্রাকৃতিক সৌন্দর্য সত্যি ভাষায় বর্ণনা করার মতো না। আপনারা যদি প্রকৃত গ্রাম বাংলার রূপকে দেখতে চান, তাহলে এই বেড়িগ্রামে আপনাদেরকে একবার হলেও আসতেই হবে। এত অপূর্ব সৌন্দর্য সত্যি সচরাচর দেখতে পাওয়া যায় না। প্রচুর গাছপালা এবং অজস্র পাখি ও বক দেখতে দেখতে এবং গ্রাম্য মেঠো পথ ধরে হাঁটতে হাঁটতে এসে পৌঁছালাম বেড়ির বাওরে। আর এখন যে জায়গাটি আপনারা দেখছেন, এই যে জলাশয়টি আপনারা দেখছেন, এটিই হলো বেড়ির বাওর। দীর্ঘ প্রায় 7 কিলোমিটার বিস্তৃত এই অশ্বক্ষুরাকৃতি হ্রদটি এই বেড়ি নামক গ্রামে এসে শেষ হয়েছে, এবং এখানকারই নামকরণ অনুসারে এর নামকরণ হয়েছে বেড়ির বাওর। এই ছিল গোবরডাঙ্গার একটি সংক্ষিপ্ত ইতিহাস, যা আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যম দিয়ে তুলে ধরার চেষ্টা করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।